চলতে চলো আজি বাংলার জমিনে আলেমে সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজি বিষম পাচ্ছির সাইদি সাহেব কেন নির্যাতনে এই মুহূর্তে জিহাদে পর জীবয় নাম জিহাদের ময়দানে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজি বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজি বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে সন্ত্রাস ছাঁদাবাজ দুর্নীতিবাজদের কোন বিচার নাই এই দেশে আলেমদেরকে হত্যা দর্শন লুণ্ঠন কারী বলতেছে সন্ত্রাস ছাঁদাবাজ দুর্নীতিবাজদের কোন বিচার নাই এই দেশে আলেমদেরকে হত্যা দর্শন লুণ্ঠন কারী জানতে চলো আজি বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজি বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে আলেম ধ্বংসের ষড়যন্ত্রায় মানবতাবীর নামে বিষম পাচ্ছির চারিদিকে আজি দর্শনকারী বলতেছে আমরা বাংলার তাওহিদী জনতা যুদ্ধ অপরাধীদের বিচার চাই ঠিক না কিন্তু চাই না সেই যুদ্ধ অপরাধীর নাম দিয়ে কোরআনের বীর সৈনিকদের নির্যাতন করা হবে আলেম সমাজকে নির্যাতন করা হবে বিশ্বের কাছে আলেমদেরকে লাঞ্ছিত করা হবে এইরকম আলেম ধ্বংসের ষড়যন্ত্র আমরা দেখতে চাই না ঠিক কিনা কারণ বাংলার মানুষ জানে সাইদির বিপদে সাক্ষী দিয়েছে এক এক জন কলা মাথুর এবং বিভিন্ন মামলার ছবি আর সাইদির পক্ষে সাক্ষী দিয়েছে সেক্টর কমান্ডার সহ সম্মানিত মুক্তিযুদ্ধবৃন্দ ঠিক কিনা সেই জন্য আমি আজকের বিশাল মহাবীর থেকে প্রশ্ন করতে চাই আল্লাহ না করুক বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য বাংলাদেশের ইসলামকে বিশ্বের দরবারে নিচু করার জন্য যদি সেই কোরআনের বীর মুজাহিদকে ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে আপনারা কি করে বসে থাকবেন কারা কারা সেই সাইদের মুক্তির জন্য যখন ডাক আসবে তখন রাজপথে নামে প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমানে আত্মবিশ্বাস আছে সেই সাইদের বিরুদ্ধে কোন রায় দিয়ে আমাদের কলিজা আগা দেবেন না আমরা বদনাম করবো তার পারবো না সবারই কন্যে ফুলরে সাইদির মুক্তি দিতে হবে আলেম সমাজ কেন নির্যাতনে
জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে ইসলাম বিরোধী বাতিল রাজ কত নতুন আইন করতেছে তাওহীদ বন্দীর করলে প্রতিবাদ করে নিয়ে যাই জেলখানাতে ঠিক না ইসলাম বিরোধী বাতিল রাজ কত নতুন আইন করতেছে তাওহীদ এসবের করলে প্রতিবাদ করে নিয়ে যাই জেলখানাতে মরলে শহীদ বসুন্ধরে গাজী মরলে শহীদ বসুন্ধরে গাজী চলো এবার যা প্রেম তাড়াতে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে ইসলাম প্রিয় তাওহীদ আমরা এক হয়ে ভাই নামলে মাঠে মিশরের মতো বাতিল শক্তি একের পরে এক ফালিয়ে যাবে ঠিক না ইসলাম প্রিয় তাওহীদ আমরা এক হয়ে ভাই নামলে মাঠে মিশরের মতো বাতিল শক্তি একের পরে এক ফালিয়ে যাবে এরপরে শান্তি সুখের ওই দিন এরপরে শান্তি সুখের ওই দিন আসবে মুমিনের এই জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে জানতে চলো আজ বাংলার জমিনে আলেম সমাজ কেন নির্যাতনে এই মুহূর্তে জিহাদ ফরজ ভাই নাম জিহাদের ময়দানে আলেম সমাজ কেন নির্যাতনে আলেম সমাজ কেন নির্যাতনে আলেম সমাজ কেন নির্যাতনে